হ্যালো এভরিওয়ান, আজ বসিরহাট এই তো কোর্টের সামনে থেকে আর কি ভিডিওটা শুরু করছি। এখন ব্রিজের নিচে যে পার্কটা আছে এখানেই আছি আমরা। এই সকাল সকাল চলে আসলাম এই জন্যই যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ইয়েতে আর কি আমি সাইবার ক্রাইমে জানিয়েছিলাম যে এরকমভাবে আমাকে মিথ্যে মিথ্যে অপবাদ দিয়ে আমার নামে উল্টো পাল্টা এলিগেশন লাগিয়ে ভিডিও করছে প্রত্যেক দিন। আর যেহেতু এটা আমার একটা সোর্স অফ ইনকাম ইউটিউব প্ল্যাটফর্মটা, তো এখানে আমার কাজেরও ক্ষতি হচ্ছে, আবার মানুষের সামনে আমাকে বাজেভাবে তুলে ধরা হচ্ছে। এই কারণে গেছিলাম সাইবার ক্রাইম অফিসে। তো সেখানে তো তারা ডেকেছে তিনবার, ডেকে বলেছে, তো তাদের সামর্থ্য অনুযায়ী তারা করেছে, ঠিক আছে, তারপরেও কিছু হয়নি। তো যাই হোক, বাধ্য হয়ে আর কি আমি কোর্ট কেস করেছিলাম। তো আজকে সেই ডেট দেখি, জানি না কি হবে, ঠিক আছে। তো সকাল সকাল আমি মা বাপি আমরা তিনজনে চলে এসেছি, আর এই দেখো মা এখানে বসে আছে, বাপি আছে কোর্টের ভিতরে আছে। তো আসুক আর দেখি কখন কি হয়। 11টায় একটা ডাক হয়, তারপরে আবার 2টোতে। তো ও ভাবলাম যে ওই দিকে না বসে থেকে এদিকটাই এসে বস, তো ওই জন্য আর কি এখানে বসলাম। বাবা এখনই জামরুল উঠে গেছে, কত বড় বড়, তাও আবার ফলের দোকানে আসলাম, মার খিদে পেয়ে গেছে মার বাপি, তো বললাম যে তাহলে ফল খাও। তো এই যে তো কোর্টের অপোজিটে এই ফলের দোকানগুলো আছে এখান দিয়ে। তো এখানে একটু দোকানে আসলাম, মিষ্টির দোকানে, একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। কোর্টের আমাদের প্রথম ডাকটা আর কি হয়ে গেছে, তো ওখান থেকে বেরিয়ে এবার আবার তো সেই দুটোই, তো ওখান থেকে বেরিয়ে এই যে চলে আসলাম এখন ফলের দোকানে, মিষ্টির দোকানে। তো ওইগুলো নিয়ে নিলাম, হ্যাঁ 8 টাকা দিয়েছে। তো মা বাপি তো আর অন্য কিছু খেতে পারবে না, দুজনে আর কি ফল মিষ্টি খেয়ে থাকবে, তো ওই জন্য এখান থেকে মিষ্টি নিলাম আর ওখান থেকে ফল নিলাম। পার্কটা তো এর আগেও আমি এসেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম, বেশ ভালো। এবার গতকালকে রাতে না আবার বৃষ্টি হয়েছে, যার কারণে দেখো পুরো একদম নোংরা হয়ে আছে, পাতা টাতা পড়ে চারিদিকে কাদা কাদা মতো অবস্থা। আর এইখানে আর কি এর উপরেই আছে হলো ব্রিজ, এর আগের বার ওই দিকটাতে বসছিলাম, তবে এখন গরম পড়ে গেছে তো ওই রোদের মধ্যে আর বসা যাচ্ছে না, তো ওই জন্য এই ছায়ের দিকে এসে বসলাম আমরা। তো এই যে এখানে খাবার দাবার নিয়ে চলে আসলাম, তো এগুলো সবই আর কি মার খাবার। এখানে ওই তো তোমার আর বাপি জামরুল, আমি এই কোল খাবো একটু, আর এখানে মিষ্টিটা আছে, আবার বৌদির থাকবে, থাক। ফুলের গাছটা তো আমার নজরেই পড়েনি, দেখো গাছটা দেখো, এই হলো গাছ, আর এর একটাই ডাল, সেই ডালেই আবার কি সুন্দর ফুল বেরিয়েছে, কত ফুল, হেভি সুন্দর, দেখে তো মা কি সুন্দর, ভালো বেশ। আর এখানটা দিয়ে ব্রিজের উপরে এই তো দেখা যাচ্ছে উপরটা, কি বাপি আসছে বলো, ভিতরে গাড়ি রেখে এদিকে আসছে, হ্যাঁ বাপি এসে বলছে যে ওইখানে বসে আছো, কেউ যদি রানিং গাড়িতে যায় গিয়ে একটু থুতু ফেলে তাহলে তো গায়ের মধ্যে এসে পড়বে, তো এখানে ওই গাড়িগুলো দাঁড়ায় না ওই জন্যই বলছে। তো এদিক দিয়ে এখন যাচ্ছি ওই ওই দিকটাতে, ওই দিকটাতে গিয়ে বসবো, এইখানটাতেই যাওয়া যেত না, যা মাটি ধস নেমে গেছে তো, এই রে শুধু ঘোরাচ্ছে আমাকে, দেখো আমি বললাম যে ওইখানটাই বসি, ওই দেখো ফাঁকা ফাঁকা, এগুলো ছিল ছায়াও ছিল, সেরকম রোদ ছিল না, বাপি বলছে না ওইদিকে বসতে হবে না, চল ওই গাছতলায় চল, ওখানটাই বসি, হ্যাঁ তাই দেখো এখান দিয়ে এই যে বসিরহাট ব্রিজটা খুব ভালো লাগছে দেখতে। আর এই সোজা চলে গিয়ে ডান দিকে ঘুরে গেলেই ভিক্ষামাদের বাড়ি, ওইদিকে যেতে হয়, মানে ওখানেই না ওইদিকে আর যেতে হয় ওই রাস্তায়, অনেকটা অনেকটা দূর। আর হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে আমার ঠাম্মি আসলো না, তো আমার ঠাম্মির তো টিকিট হয়ে গেছে, ঠাম্মির টিকিট কত মাস, মার্চের 13 ওরকমই, হ্যাঁ হ্যাঁ 13 তারিখ, হুম 13 তারিখ 14 তারিখে নামবে, তো ঠাম্মি আর কি ওখানে মানছে পিসির বাড়িতে, তো এই তো হলো ব্যাপার। এবার কি বলো তো অত দূর থেকে তো হুট করে বললেই তো আর চলে আসা যায় না, যাই হোক
টিকিট যেহেতু কনফার্ম হয়ে গেছে তো ওই টিকিটে আর কি আসবে। ফোন দেখছি তো বসে বসে। তো এই যে এখন আমরা আবার যাচ্ছি কোটের দিকে, তো বেলা হয়ে গেল ভালোই। এবার বাপি মাদের তো বাড়ি যেতে হবে, তাই আমি বললাম কি যে বাড়ি চলে যাও, কারণ গিয়ে তো আবার হপিসিটাও করবে না, ওই জন্যই আমি আছি এখানে। তো এই যে বাপি এখন আসছে, তো মা বাপিকে বললাম যে বাড়ি যাও। এখানে আমি নিয়ে নিলাম রুটি ফুটি, তো এটাই এখন খাচ্ছি আমি। বাপিটা চলে গেছে, ওখানে আমার দুটোর সময় একটা যে ডাক থাকে তো সেটা হয়ে গেছে। এবার আমার যে ইয়ে আছে, উকিল আছে, তো উনি কোর্টের ভিতরেই আছে, বললে একটুখানি বসো, তো বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, সকালে কি খেয়ে আসি। তো যাই হোক, এই ভাবলাম যে ওখানে বসে না থাকে তো এই কাকুর দোকানে আসি, এসে একটুখানি খাওয়া দাওয়া করি। তো এখানে ডিম তো বানাচ্ছে, আমি রুটি নিলাম। তো বাড়ি চলে এসেছি, বেশ অনেকক্ষণ হয়ে গেল। আর বাড়ি আসার পর হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম, তারপরে তাই একটু আর কি বাবা মার সাথে কথা বলছিলাম যে কি হয়েছে না হয়েছে, কারণ বাপি আর মা তো আগেই চলে এসেছে, কারণ বাপি আর মার হোক বেশি করার ব্যাপারটা ছিল তো ওই জন্যই। আর ব্যাপার হলো যে যার কারণে আমি আর কি কোর্টে গেছিলাম, তো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে আর কি পদক্ষেপ নিয়েছি। তো এবার ব্যাপার হলো আজকে আর কি আমাকে ডাকা হয়েছিল, আমি যার বিরুদ্ধে আর কি লিগাল স্টেপটা নিয়েছি, মানে কেসটা করেছি, তো সেটা কি ভিত্তিতে করেছি বা কী কী প্রুফ আছে আমার কাছে, তো সেগুলোই আর কি দিলাম, ঠিক আছে। তারপরে দেওয়ার পরে হ্যাঁ, জজ সাহেব ওনার ইয়ে মতো আর কি আমাকে ডেট একটা দিয়ে দিল, ঠিক আছে। এবার নেক্সট ডেটে কি হবে না হবে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেব। তো আজকে আমি এই পর্যন্ত রাখছি, যেহেতু এটা লিগাল ব্যাপার, যার কারণে আমি কোর্টের ভিতরের ব্যাপারটা কিন্তু আমি ওয়াইটিতে এসে পুরোটাই আর কি বলি না। তো এই হলো ব্যাপার স্যাপার। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই, একটা ছোট্টখাট্টো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আর কি ইনফরমেশন দেওয়া ছিল। আজকের মতো টাটা, বাই বাই।